সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম পাকিস্তান সীমান্তের দুইশো মিটার ভিতরে ঢুকে পড়ল ভারতীয় বাহিনী মার্কিন নির্বাচনে জালিয়াতির প্রমাণ পাননি যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল যুদ্ধাপরাধী সিরিও জেনারেলকে পালাতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সহায়তা সহিংসতা হলে দায় ট্রাম্পকেই নিতে হবে নির্বাচনী কর্মকর্তার হুঁশিয়ারি ইমরান খান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রবল পাকিস্তানে এবং সবশেষে জানাব নাৎসিপন্থী আদর্শের অভিযোগে নিষিদ্ধ হল জার্মান ডানপন্থী দল এবার বিস্তারিত পাকিস্তানের দুইশো মিটার ভিতরে ঢুকে পড়ল ভারতীয় বাহিনী ভারতে অনুপ্রবেশ করতে সুরঙ্গ খুঁড়েছিল জঙ্গিরা সেই সুরঙ্গ দিয়েই পাকিস্তানের মধ্যে প্রায় দুইশো মিটার ঢুকে পড়ল ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা ভারতের কেন্দ্রীয় সরকারের এক শীর্ষ কর্মকর্তাকে উদ্ধৃত করে টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত একটি প্রতিবেদনে এই দাবি করা হয়েছে গত বাইশ নভেম্বর জম্মু কাশ্মীরের সাম্বা সেক্টরে প্রায় দেড়শো মিটার লম্বা একটি সুরঙ্গের খোঁজ পায় ভারতীয় নিরাপত্তা বাহিনী ওই সুরঙ্গ ব্যবহার করেই ভারতে প্রবেশ করেছিল পাকিস্তানি মদতপুষ্ট চার জয়সি মোহাম্মদ জঙ্গি গত উনিশ নভেম্বর নাগরোটায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তাদের মৃত্যু হয় জঙ্গিদের কাছে থাকা মোবাইল ফোনের তথ্য দেখেই ওই সুরঙ্গের খোঁজ পাওয়া যায় ছাব্বিশ এগারো হামলার বর্ষপূর্তীতে কাশ্মীরে বড়সড় হামলার ছক ছিল ওই জঙ্গিদের নাম প্রকাশে অনিচ্ছুক ওই সরকারি কর্মকর্তা বলেন ওই সুরঙ্গ ব্যবহার করে পাকিস্তানের ভিতরে প্রায় দুইশো মিটার পর্যন্ত প্রবেশ করেছিল ভারতীয় নিরাপত্তা বাহিনী সেখানেই ছিল ওই সুরঙ্গের উৎস গত সপ্তাহে কাশ্মীরে নিহত জঙ্গিরা ওই সুরঙ্গটি ব্যবহার করেছিল এর আগে বিএসএফের রেজিং ডের অনুষ্ঠানেও ওই সুরঙ্গের কথা উল্লেখ করেছিলেন বিএসএফের ডিজি রাকেশ আস্তানা যদিও সুরঙ্গটি নিয়ে নিরাপত্তা বাহিনীর পদক্ষেপ নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি জঙ্গিদের অনুপ্রবেশের জন্য সুরঙ্গটি নতুন করেই খোঁড়া হয়েছিল অত্যন্ত দক্ষতার সঙ্গেই সেটি তৈরি করা হয় সুরঙ্গের একদিকের মুখ ঝোপরা ঢাকা ছিল পাশাপাশি ধস রুখতে বালির বস্তা ব্যবহার করা হয় যেগুলোর গায়ে করাচির ঠিকানার উল্লেখ ছিল মার্কিন নির্বাচনে জালিয়াতির কোনো প্রমাণ পাননি যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল উলিয়াম্বার তিনি বলেছেন নির্বাচনের ফল পাল্টে যেতে পারে এমন কোনো অনিয়মের প্রমাণ মেলেনি উলিয়ামবার হলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একেবারে ঘনিষ্ঠ কর্মকর্তাদের একজন তার এমন মন্তব্যের মাধ্যমে ট্রাম্পের নির্বাচনে জালিয়াতির অভিযোগ যেন উবে গেল উলিয়ামবার বলেছেন এখন পর্যন্ত বড় মাত্রায় আমরা কোনো জালিয়াতি দেখতে পাইনি যার ওপর ভিত্তি করে নির্বাচনের ফল উল্টে দেওয়া যায় প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে থেকে তার সঙ্গে এমন সাংঘর্ষিক বক্তব্য দেওয়ার জন্য উলিয়াম্বারকে বিদায় করে দিতে পারেন ট্রাম্প এমন আলোচনা শুরু হয়েছে সিনেট ডেমোক্র্যাট নেতা চাক বলেছেন আমার মনে হয় উলিয়াম বারকে বরখাস্ত করতে পারেন ট্রাম্প কারণ প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনে জালিয়াতির অভিযোগের বিরুদ্ধে এত বড় কথা তার কোনো কর্মকর্তা এখন পর্যন্ত বলেননি এতে আরও বলা হয় তিন নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে যেসব রাজ্যে প্রেসিডেন্ট ট্রাম্প হেরেছেন সেখানেই তিনি অথবা তার টিম ভোটে জালিয়াতির অভিযোগ এনে মামলা করেছেন এর মধ্যে অনেক রাজ্যের বিচারক ওই মামলা খারিজ করে দিয়েছেন তা সত্ত্বেও ট্রাম্প পরাজয় মানতে নারাজ তিনি অব্যাহতভাবে টুইট করে যাচ্ছেন তাতে বলেছে আমরাই জিতেছি এই নির্বাচন ছিল জালিয়াতির নির্বাচনের ফলকে চুরি করা হয়েছে তিনি এভাবে টুইট অব্যাহত রাখলেও ওই রাজ্যের ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনকে বিজয়ী ঘোষণা করে সার্টিফাই করছেন কর্মকর্তারা এ অবস্থায় অ্যাটর্নি জেনারেল উলিয়ামবার ওই বিবৃতি প্রকাশ করেছেন এরপর বেশ কিছু টুইট করেছেন ট্রাম্প তাতেও তিনি ভোটে জালিয়াতির ইঙ্গিত দিয়েছেন তবে কোনো প্রমাণই উপস্থাপন করেননি ঢালাও জালিয়াতির অভিযোগের মাধ্যমে তিনি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন এমন সময় ট্রাম্পের স্থানীয় কর্মকর্তাদের অন্যতম উলিয়াম্বার বলেছেন একটি ক্ষেত্রের উল্লেখ করা যেতে পারে সিস্টেমেটিক জালিয়াতির কথা উঠতে পারে সেটা হলো মেশিনে ভোট গণনার সময় তা অন্যদিকে ঘুরিয়ে দেয়া হয়ে থাকতে পারে এর মধ্য দিয়ে তিনি এটা বোঝাতে চেয়েছেন যে ভোটিং মেশিন ব্যবহার করে এবং সেই মেশিনকে হ্যাক করে ভোটগুলো বাইডেনের বাক্সে ফেলে দেয়া হয়ে থাকতে পারে তবে এ নিয়ে আইন মন্ত্রণালয় এবং হোমল্যান্ড সিকিউরিটি তদন্ত করে তাতে এখন পর্যন্ত বড় ধরনের কোনো অনিয়মের প্রমাণ মেলেনি আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা পরে বলেছেন এখনো তারা তদন্ত শেষ করেননি সুনির্দিষ্ট এবং বিশ্বাসযোগ্য সব অভিযোগ তারা তদন্ত করে দেখবে বিশ্বাসযোগ্য ভোট জালিয়াতির যে কোনো অভিযোগের প্রেক্ষাপটে মার্কিন অ্যাটর্নিদের মামলা করার জন্য গত মাসে নির্দেশ দিয়েছিলেন ট্রাম্পের ঘনিষ্ঠ এই অ্যাটর্নি জেনারেল উলিয়াম বার তখনও প্রেসিডেন্ট নির্বাচনের সার্টিফায়েড কপি বের হয়নি তিনি বার্তা সংস্থা এপিকে বলেছেন তিনি একজন প্রসিকিউটরকে নিয়োগ দিয়েছেন স্পেশাল কাউন্সিল রবার্ট মোয়েলারের বিষয়ে তদন্ত করতে দু সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ ইস্যুতে তদন্তের দায়িত্ব পেয়েছিলেন রবার্ট মোয়েলার এ খবর জানিয়েছে বিবিসি অনলাইন যুদ্ধাপরাধী সিরিয় জেনারেলকে পালাতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মুসাদের সহায়তা সিরিয়ায় যুদ্ধাপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত দেশটির এক জেনারেলকে অস্ট্রিয়ায় পালাতে ও রাজনৈতিক সহায়তা পেতে সহায়তা করেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মুসাদ ইউরোপের এক জ্যেষ্ঠ বিচারিক সূত্রের দিয়ে ব্রিটেনের দ্য টেলিগ্রাফ সম্প্রতি এই খবর দিয়েছে প্রতিবেদন অনুসারে ওই সিরীয় কর্মকর্তার নাম ব্রিগেডিয়ার জেনারেল খালেদ হালাবি তিনি সিরিয়ায় যুদ্ধ শুরুর প্রথম দিকে রাক্কা শহরের গোয়েন্দা কার্যক্রমের প্রধান ছিলেন তার তত্ত্বাবধানে থাকা একটি কারাগারে বন্দীদের হত্যা নির্যাতন ও যৌন হামলা চালানোর অভিযোগ রয়েছে বিদেশে সক্রিয় ফরাসি গোয়েন্দা সংস্থা ডিজি দুই সালে হালাবিকে সিরিয়া থেকে পালাতে সহায়তা করে তারা ভেবেছিল যুদ্ধে সিরীয় প্রেসিডেন্ট বাসার আল আসাদ পরাজিত হলে হালাবিকে ব্যবহার করতে পারবে তারা তবে তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ থাকায় জেনেভা কনভেনশনের আওতায় তাকে রাজনৈতিক আশ্রয় দেয়নি ফরাসি সরকার এছাড়াও যুদ্ধাপরাধের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলার কার্যক্রমও শুরু হয় ইউরোপের ওই বিচারিক সূত্র অনুসারে ফ্রান্সের কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ার পর মোসাদের সঙ্গে যোগাযোগ করেন হালাবি হালাবির গুরুত্ব বিবেচনায় তাকে আশ্রয় পাইয়ে দিতে অস্ট্রেলিয়ার আভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা বিভিটির সঙ্গে যোগাযোগ করে মোসাদ টেলিগ্রাফের ওই প্রতিবেদন অনুসারে ফ্রান্সের যুদ্ধাপরাধ বিষয়ক ইউনিট হালাবির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে তদন্ত চালু করলে তাকে ফ্রান্স থেকে অস্ট্রিয়ায় নিয়ে যায় ইসরায়েল ও অস্ট্রীয় এজেন্টরা দুই সালে তাকে আশ্রয় দেয় অস্ট্রিয়া ভিয়েনায় একটি অ্যাপার্টমেন্ট ও ব্যাপক সরকারি সুবিধাও দেওয়া হয় তাকে এর পাশাপাশি মুসাদের কাছ থেকে প্রতি মাসে ছয় হাজার ডলার পেতেন তিনি ইউরোপীয় বিচারিক সূত্র জানায় নিশ্চিতভাবেই মুসাদ তাকে নিয়ে খুব আগ্রহী ছিল তারা হয়তো এও ভেবেছিল যে ভবিষ্যতে তিনি কোনো রাজনৈতিক ভূমিকাও রাখতে পারবেন এদিকে যুদ্ধাপরাধের প্রমাণ সংগ্রহকারী সংগঠন কমিশন ফর ইন্টারন্যাশনাল জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি সিআইজেএ জানিয়েছে তাদের সংগ্রহ করা নথিপত্রগুলোয় হালাবির তত্ত্বাবধানে হওয়া অপরাধগুলোর প্রমাণ রয়েছে সিআইজেএ পরিচালক নির্মা জেলাসিক বলেন আমাদের কাছে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী ও নির্যাতনের শিকার হওয়া প্রায় চল্লিশ জনের সাক্ষ্য রয়েছে তিনি আরও জানান হালাবির বিরুদ্ধে হত্যা হামলার নির্যাতন পাশাপাশি অপ্রাপ্ত বয়স্কদের নির্যাতনের প্রমাণ হাজার ষোলো সালে হালাবিকে খুঁজে বের করতে ইউরোপোলকে অনুরোধ করে দুই হাজার সালে হালাবির অ্যাপার্টমেন্টে অভিযান চালায় অস্ট্রীয় পুলিশ কিন্তু তাকে সেখানে খুঁজে পাওয়া যায়নি এরপর থেকে এখন অবধি তিনি নিখোঁজ রয়েছেন প্রশ্ন হলো তিনি কি তাহলে অস্ট্রিয়া থেকেও পালিয়েছেন যদি তাই হয় এবার তাকে সহায়তা করল কারা আর কোন দেশেই বা নিয়ে যাওয়া হয় তাকে সহিংসতা হলে দায় ট্রাম্পকে নিতে হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছেন জর্জিয়া রাজ্যের নির্বাচনী এক কর্মকর্তা তিনি হলেন গ্যাব্রিয়েল স্টার্লিং রিপাবলিকান দলের এই কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছেন তাতে তিনি ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন ভোট জালিয়াতির অপ্রমাণিত অভিযোগে যদি কোনো সহিংসতা ঘটে তবে তার দায় নিতে হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিবৃতিতে তিনি বলেন নির্বাচন নিয়ে ট্রাম্পের পাগলামও অনেক হয়েছে এবার এটাকে থামানো উচিত যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে ট্রাম্পের অনুরোধে দ্বিতীয়বারের মতো ভোট গণনা চলছে এর আগে এই রাজ্যে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনকে স্বল্প ভোটের ব্যবধানে জয়ী ঘোষণা করা হয় প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী মুখপাত্র টিম মার্টাফ বলেন জর্জিয়ায় ভোট পুনরায় গণনার মধ্য দিয়ে সকল বৈধ ভোট এবং অবৈধ ভোট পৃথক করার চেষ্টা করা হচ্ছে আর এটা নিশ্চিত হওয়ার জন্য এই প্রক্রিয়া তাই এতে কারো হুমকি বা সহিংসতায় জড়িত হওয়া উচিত হবে না আর যদি এমনটা হয় তবে আমরা এর তীব্র নিন্দা জানাই বলেও জানান তিনি মঙ্গলবার দেশটির নির্বাচনী কর্মকর্তা গেব্রিয়াল স্টার্লিং আটলান্টায় এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট সহ তার সহকর্মী রিপাবলিকানদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন গুইনেট কাউন্টিতে ২০ বছর বয়সী এক ঠিকাদারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে তাদের পরিবারকেও হয়রানি করা হচ্ছে বলে বলা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার হুমকি দেওয়া হচ্ছে এ খবর জানিয়েছে বিবিসি অনলাইন ইমরান খান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রবল পাকিস্তানে কাল না করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ চেয়েছে দেশটির সরকার বিরোধী এগারো দলের সমন্বয়ে গঠিত জোট পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট পিডিএম সোমবার পাকিস্তানের মুলতান শহরে সরকারের জনসমাবেশ বিরোধী বাধা অতিক্রম করে জোটটি বিক্ষোভ প্রদর্শন করে এই দাবি জানায় দেশটিতে যখন করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলছে তখন সরকার সভা সমাবেশের উপর কঠোরতা আরোপ করেছে এ নিয়ে সরকার এবং জোটটির মধ্যে বিপরীত মনোভাব বিরাজ করছে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সোমবার মুলতান জেলা প্রশাসন সকল ধরনের সভা সমাবেশের অনুমতি নাকচ করে দেয় পুলিশ এবং জেলা প্রশাসন দেশটির বিভিন্ন জায়গা ভেনু কোহনা কাসিমবাগ স্টেডিয়ামের চারপাশে অবরোধ করে রাখে তবে বিরোধী জোট পিছু হতে অস্বীকৃতি জানায় এবং বাধা উপেক্ষা করে সমাবেশকে সফল করার পরিকল্পনা করে এই সমাবেশে দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজারো সমর্থকরা মুলতানের ঘাটাঘর চক স্থানে সমবেত হন সেখানে প্রধান নেতা হিসেবে উপস্থিত ছিলেন জমিয়ত ই উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান নাৎসিপন্থী আদর্শের অভিযোগে নিষিদ্ধ হল জার্মান ডানপন্থী দল জার্মানিতে নিষিদ্ধ করা হয়েছে ডানপন্থী দল উল্ফ ব্রিগেড ফোরটি ফোর কে দলটি আদর্শিকভাবে নাৎসিপন্থী বলে প্রমাণ পেয়েছে জার্মান সরকার নিষিদ্ধের পরই দলটির সমর্থকদের বাড়িতে অভিযান পরিচালনা করতে শুরু করেছে জার্মান পুলিশ সেখান থেকে মিলছে নাৎসি সমর্থিত নানা চিহ্ন বই এমনকি অস্ত্র অন্তত এগারো জন সমর্থকের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এতে স্বরাষ্ট্রমন্ত্রী হর্স সিহোফার বলেন আমাদের দেশে ঘৃণা ও প্রোপাগান্ডা ছড়ানোর কোনো সুযোগ নেই উলফ ব্রিগেডের সদস্যরা প্রকাশেই নাচ্ছি নেতা অ্যাডলফ হিটলারের প্রতি সমর্থন জানিয়ে আসছিল একই সঙ্গে তারা গণতন্ত্র বিরোধী ছিল বলেও ওই বিবৃতিতে জানানো হয়েছে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ